Hola.
Bye.
এই অবিরাচার সরকার যখন থেকে আমাদের নেতৃত্বে ফিরে এসেছে আমাদের কোনো করে এতই ভয় পেয়েছে বিএনপিকে রাস্তায় হয় বিএনপির আওয়াজ শুনলে ভয় বিএনপির মিছিল শুনলে ভয় বিএনপির দলসরকার শেখ হাসিনা ভয় থাকে ওই ভয়ের মধ্যেও জুয়েল আরাফাত রাজীব গান্ধী ছিল আমার বিশ্বাস বাংলাদেশের কোন কারাগার যে কারাগারে লৌহ কপাট আছে লাল দেওয়াল আছে কোন কারাগারে আর বেগম জিয়াকে আছে প্রধানমন্ত্রী বলেছে যে আমি কিছু দিয়েছি তারা আমাদেরকে কিন্তু আপনার দেওয়াটা কি এটা কিন্তু জনগণ জানে না কিন্তু জনগণ জানে যে তারা তিস্তা নদীর পানি এক বোতল পানিও পায় এই ফারাক্কার কারণে আপনার আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল কুষ্টিয়া খুলনা এখানে মরুভূমি সেখানে প্রাণ বৈচিত্র্য ধ্বংসের মধ্যে এবং সমুদ্রের নোনা পানি অনেক ভিতরে ফিরে আসছে এই কারণে একটা বিকল্প প্রজেক্ট বাংলাদেশ করার তারা কিন্তু এক চুল ছাড় দেয় না আর আপনি বলেছেন সবকিছু কিন্তু কি পেয়েছেন এইটা জানো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আবার আরেকজন মন্ত্রী বলেছেন সম্পর্ক ভাই বলে সেখানেও বলেননি কে ভাই কে বোন বন্ধুরা আবার এগুলো মানুষকে আপনি দিল্লি গেছেন আদায় করতে পারবে নাকি দেশের স্বার্থ আরো বেশি জলাঞ্জলি দেবে এটা নিয়ে মানুষের মধ্যে আজকে পেঁয়াজের দামে হাত দিবেন এত দাম বেড়ে গেছে আমরা তো ওইখানে দেখেছি তাদের সাথে এটা হতে পারে তাদের সাথে তারা একবারে অত্যন্ত সুযোগ তো আমাদের সাথে আমাদের সরকার সব সময় কেন এই কারণ এই সরকার নির্বাচিত রায় এই সরকার রাতের অন্ধকারে ভোটের নির্বাচন করে আজকে প্রধানমন্ত্রী সরকার গঠন করেছে এই সরকার পুলিশ রাত দিয়ে তারা আজকে জোর করে ক্ষমতায় রয়েছে তাই তারা জনগণকে ভয় পায় তারা সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় তারা মানুষের গণতান্ত্রিক অধিকার ভয় পায় হয়ে নিজেদের ক্ষমতায় ফিরে যা কিছু করা দরকার যখন তার সাধারণ সম্পাদকের সাথে আলাপ করতে গেছেন তিনি বলেছেন আমরা সংবাদ তাহলে কম্প্রোমাইজ মানে আপনি কম্প্রোমাইজ খালেদা জিয়ার সাথে করবেন না এই জন্যই আটকে আছে খালেদা জিয়ার বিরুদ্ধে
সে অভিযোগ আবারও প্রমাণিত হলো প্রধানমন্ত্রীর কথায়, শেখ হাসিনার কথায়, যে তার অভিযোগ মিথ্যা। শেখ হাসিনার প্রতি হিংসা, তার জ্বালা, তার প্রতিশোধ নেওয়ার জন্য খালেদা জিয়াকে কারাগারে বন্দী করেছে। যদি আইনের শাসন থাকত, যদি ন্যায় বিচার থাকত, কারণ তিনি বলেছেন নো কম্প্রোমাইজ, অর্থাৎ কম্প্রোমাইজ তিনি আজকে যে র্যালি, যে বিক্ষোভ মিছিল করেছে, এই মিছিল ধ্বনিত প্রতিধ্বনিত ওদিকে ইট কাঠ কংক্রিট রাস্তার খুলার মধ্যে এই ধ্বনি প্রতিধ্বনি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আর নয় তপ্ত বুলেটকে বুকে ধারণ করে রাস্তায় নামতে হবে, পুলিশের লাঠিচার্জ ধারণ করে রাস্তায় নামতে হবে। আজকে শুক্রবারের দিনেও তারা তাদের নেত্রীর মুক্তির জন্য তাদের কণ্ঠের উচ্চারণ আকাশে বাতাসে ধ্বনিত করেছে।